ভুটানের সাথে ট্রানজিট চুক্তি শেষে দেশে ফিরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে দ্রব্যমূল্য এবার তুলনামূলক কম এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ক্রেতারা রমজান মাস উপলক্ষে বেশি পণ্য কিনে নেন বলে জিনিসের দাম বেড়ে যায়। বিকেলে পাঁচ দিনের ভুটান সফর শেষে বুড়িমারি স্থলবন্দর দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি হয়েছে। এতে ভারত হয়ে উভয় দেশে সরাসরি যানবাহন চলবে। পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরটি ট্রানজিট হিসেবে ভুটান ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন টিপু মুনশি। বেগুন এখনও 50-60 টাকায় পাওয়া যাচ্ছে, পেঁয়াজের দাম 40 টাকার মধ্যেই আছে, ছোলার দাম কেনা দামের চেয়ে কমে যাচ্ছে, দু একটা আইটেম বাড়ে, যেটা কিন্তু সাপ্লাই কম নাই। কিন্তু একটা জিনিস বারবার বলেছিলাম আমি, যে একবারে যেন না কেনা হয়। যারা ক্রেতা তারা রমজান মাস বলে একবারেই কিনতে চায়, সেটা যদি না করে, রেগুলার ওই থাকে, তাহলে কিন্তু দাম বাড়ার কোনো কারণ নেই। বরঞ্চ অন্যান্য কয়েক বছরের তুলনায় এবারে সাপ্লাই ভালো আছে। আমরা তো ওদের সাথে পিটি করেছি, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট টু কন্টিনিউ দ্যাট থিং, সেটার কারো একটু গুরুত্ব দেওয়ার জন্য এই ট্রেড এগ্রিমেন্টটা করা যাবে। আমরা চাই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও এক্সপ্যান্ড করবে।